আবার দেখা যায় অনেক নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, দান খয়রাত করে, খুব ভালো মানুষ, মরার ছয় মাস এক বছর দুই বছর আগে থেকে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছে, মরার সময় খুব কষ্ট পেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ইমানদার ব্যক্তি তার পায়ে যদি একটা কাঁটা ফোটে, একটা কাঁটা সুচের আগার মতো একটা জিনিস দিয়ে যদি একটা খোসাও তার পায়ে লাগে, আল্লাহ তাআলা একজন ইমানদারের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইতে গেলে প্রথম শর্ত হলো সে ব্যক্তি ইমানদার হতে হবে। ইমান না থাকলে সে ব্যক্তি কোনো কাজে ক্ষমা পাবে না। দুই নম্বর হলো, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কষ্ট পায়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কারো মৃত্যু দেখে বলা যাবে না যে এই ব্যক্তি গুনাহগার কিংবা এই ব্যক্তি ভালো মানুষ। কারণ অনেক জাহান্নামী আছে, দুনিয়ায় দেখা গেছে কোনো ভালো কাজ করেছে, মরার সময় তার মৃত্যুটা হয়েছে হাসতে হাসতে। তার মানে হলো তার ভালো কাজের যতটুকু প্রাপ্তি ছিল দুনিয়ার থেকে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, মরার পরে সে একেবারে চিরস্থায়ী জাহান্নামী। আর কিছু আল্লাহর মুমিন বান্দা আছে যাদের জীবন চলার পথে কিছু গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ চান যে আমার এই বান্দা বান্দি মরার পরে আল্লাহর জান্নাতে থাকুক, এই গুনার সমপরিমাণ কষ্ট বেদনা দুঃখ আজাব তাকে পৃথিবীতে দিয়ে মৃত্যুর সময় দিয়ে আল্লাহ মরার পরে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য মৃত্যু নিয়ে বলা যাবে না। তাহলে প্রতিদিন আল্লাহ তাআলা দিনে এবং রাতে কিছু মুমিনকে, মুসলমানকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের যাদের পিতামাতা বেঁচে নেই, আমাদের যাদের প্রতিবেশী, খেলার সাথী, বন্ধু, আত্মীয় স্বজন যারা পৃথিবীতে বেঁচে নেই, এদের জন্য আমরা প্রতি মুহূর্তে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাদের তো আল্লাহ তাআলা ক্ষমা করবেনই। আল্লাহর এক বান্দার জন্য, বান্দির জন্য আমরা দোয়া করছি, এজন্য আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবেন। এটাই হলো আমাদের লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লিকুল্লি উম্মা মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক মুসলমানের দিনে এবং রাতে কিছু দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরেকটি বর্ণনা এসেছে, মুসলমানের কোনো দোয়া নেই যেই দোয়া আল্লাহ ফিরত দেন, আপনি হাত উঠাবেন কোনো দোয়া ফিরত নেই। কিছু আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রেখে দেন, আর কিছু আল্লাহ তাআলা পরকালীন জীবনের জন্য রেখে দেন। সুবহানাল্লাহ। এটা হলো বুদ্ধিমানের কাজ, এটাই হলো আমাদের প্রতি ইহসান করা। যা কামাই করি সব যদি খেয়ে ফেলি, এটা বুদ্ধিমানের কাজ না, কিছু জমা করে রেখে দেওয়া, যাতে আমার যখন ইনকাম থাকবে না, আমার যখন আয়ের কোনো উৎস থাকবে না, তখন এই জমাকৃত অর্থ আমি খরচ করব। আল্লাহ তাআলা বান্দার উপরে ইহসান করে, যখন বান্দার আর কোনো নেকি করার কোনো সুযোগ থাকবে না, এই পরকালীন জীবনের বিরাট সময়টা সে কিভাবে কাটাবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে দোয়া করি, এই দোয়া কিছু পরকালের জন্য রেখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল অর্থাৎ প্রতিপক্ষের হামলা থেকে নিজের বডি কে সেফ রাখার জন্য ঢাল ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা হলো এমন ঢাল স্বরূপ, রোজাদার অশ্লীল কথা বলবে না এবং জাহেলি আচরণ করবে না। অর্থাৎ রোজাটাকে যদি পরিপূর্ণ নিজের জীবনের জন্য কাজে লাগাতে চাই, তাহলে রোজা রেখে কখনো বেফায়সা কথাবার্তা বলা যাবে না এবং গালমন্দ করা যাবে না, জাহেলি আচরণ করা যাবে না। আজকে আমরা রোজা রেখে অনেক খারাপ ভাষায় ব্যবহার করি, বিভিন্ন কথাবার্তা বলি, মানুষকে গালিগালাজ করি, খুব জাহেলি আচরণ করি, কোনো কাজই আমাদের থেমে নেই, রোজাও আছে।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রোজা তোমার কোনো কল্যাণ দিতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে, আপনি আছেন একজন এসে আপনার সঙ্গে এমনি ঝগড়া করছে অথবা আপনি গালিগালাজ করছেন, আপনি রিকশা চালান, আপনার রিকশায় উঠে বেফায়সা কথাবার্তা বলছে, আপনি বলবেন কি ভাই? আল্লাহ রাসূল বলছেন তুমি বলো ইন্নি সাই, তুমি বলো যে ভাই আমি রোজাদার, তোমার গালির বদলা আমি নিতে পারি, তোমার গালির পরিবর্তে আমি গালি দিতে পারি, তোমার যেমন হাত আছে আমারও হাত আছে, তোমার যেমন মুখ আছে আমারও মুখ আছে, কিন্তু ইন্নি সাই আমি রোজাদার। আল্লাহ রাসূল বলছেন তুমি বলবা আমি রোজাদার, যদি তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে তুমি বলো আমি রোজাদার, তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়াম ইল্লা যামা। আল্লাহ রাসূল বলছেন কিছু রোজাদার আছে যাদের রোজা রাখা দ্বারা শুধুই পিপাসা লাভ হয়, অর্থাৎ রোজা সারাদিন সিয়াম পালন করেছে, পানির পিপাসা লেগেছে, এই পিপাসাটুকুই তার লাভ, আর কোনো লাভ নেই। আর কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নামাজি আছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর তার কোনোই লাভ হয় না। তার মানে হলো সারা দিন রোজা থেকে শুধু পিপাসা কষ্ট পায় আর কিছুই সে পায় না, আর রাতে নামাজ পড়ে শুধুমাত্র নির্ঘুমা থাকে, অর্ঘুমা থাকে, ঘুমবিহীন অবস্থায় জাগ্রত থাকে, এটাই তার লস, সে আর কিছু পায় না। তার মানে হলো রোজা রেখে যদি কোনো ব্যক্তি বেফায়সা কথাবার্তা বলে, রোজা রেখে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, অধীনস্থদেরকে কটূক্তি করে, যে কোনো খারাপ কাজ যদি সে ব্যক্তি করে, তার এই রোজা আর কোনো কাজ হয় না। কিয়ামতের দিন রোজাটা, আমি যেমন একটা পরিপূর্ণ মানুষ, আমার সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পরিপূর্ণ অবস্থায় উপস্থাপন করা হবে, বুঝবেন। আমি যেমন একটা, আপনি যেমন একটা পরিপূর্ণ মানুষ, হাত চোখ নাক কান সব আছে, কিয়ামতের দিন আপনার রোজাটাকে আপনার আকৃতিতে একটা পরিপূর্ণ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হবে। এখন আপনি রোজা রেখে বেগানা নারীর দিকে তাকালেন, আপনার চোখের রোজা ভেঙে গেছে, তার মানে আপনার রোজাটা অন্ধ হয়ে গেছে। আপনি কান দিয়ে সারা দিন বসে বসে রোজা আছেন, কি করবেন? মোবাইলে গান লাগায় হেডফোন দিয়ে বসে আছেন, সময় কাটাচ্ছেন, অথবা হিন্দি সিরিয়াল দিয়ে সারা দিন ঘরের ভিতরে সিরিয়াল দেখছেন, রোজা আছেন, আপনার কি হলো? চোখের রোজা ভেঙে গেল, আপনার রোজাটা অন্ধ হয়ে গেল, আপনার রোজাটা কানা হয়ে গেল, আপনি হাত দিয়ে অন্যায় করলেন, আপনার রোজার হাত ভেঙে গেল, আপনি পা দিয়ে কোথাও গেলেন খারাপ জায়গায়, আপনার রোজার পা ভেঙে গেল, তার মানে আপনার রোজাটার হাত পা চোখ মুখ কান নাক কিছুই নেই। এই রোজা দিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো ফজিলত পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিহার করতে পারলো না, তার খাদ্য এবং পানীয় পরিহার করা আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি যদি খারাপ কথা ছাড়তে না পারেন, এটা তো ট্রেনিংয়ের মাস, একটি মাস আপনি আপনার মুখকে বন্ধ রেখেছেন, একটি মাস আপনি বেফায়সা কথাবার্তা শোনা থেকে আপনার কানকে আপনি হেফাজত করেছেন, একটি মাস আপনার চোখকে আপনি হেফাজত করেছেন, একটি মাস আপনার হাতকে আপনি হেফাজত করেছেন অন্যায় থেকে, একটি মাস আপনি আপনার পাকে হেফাজত করেছেন, একটি মাস হারাম খাদ্য থেকে আপনার পেটকে আপনি নিয়ন্ত্রণ করেছেন, একটি মাস আপনার জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করেছেন, এগারোটি মাস যাতে আপনি এই অনুযায়ী চলতে পারেন, সেজন্যই বলা হয় শাহরু সিয়াম, রমজান মাস হলো
ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস,